অনুব্রত মণ্ডলের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। ধোপে টিকল না অসুস্থতার যুক্তি, আসানসোলের বিশেষ সিবিআই আদালতে আবারও খারিজ অনুব্রত মণ্ডলের জামিনের আবেদন। এবার জেল হেফাজতে অনুব্রত মণ্ডল, আপাতত 14 দিন আসানসোল জেলেই থাকতে হবে তাকে। আগামী 27 সেপ্টেম্বর আদালতে তোলা হবে দাপুটে তৃণমূল নেতাকে। সম্পত্তি কি করে হলো? প্লিজ একজন বলে দাদা, একটু বলে দিন তাহলে। প্লিজ প্লিজ, 7 সেপ্টেম্বর অবধি জেল হেফাজত। কোথায় থাকবে দাদা? আসানসোল জেলে। অর্ডারে দেখুন, আমাদের আমরা জামিনের আবেদন করেছি, সেই জামিনের আবেদন খারিজ হয়েছে। আগামী 7 তারিখ অবধি ওনার জুডিশিয়াল কাস্টডি হয়েছে। 1 তারিখে ওনার যে মোবাইলগুলো সিএফএসএল এ পাঠানোর যে আবেদন ছিল সিবিআই এর, সেটা এই মুহূর্তে গ্রাহ্য হয়নি, আজকে হিয়ারিং হয়নি। তো 1 তারিখ আদালত, মহামান্য আদালত সেই দিনে ওই সিএফএসএল এর যে হিয়ারিং সেটা ধার্য করেছেন। অনুব্রত মণ্ডলের থেকে যে 2টি মোবাইল ফোন সিজার হয়েছিল, সেই সিজার ওনারা চেয়েছিলেন সিএফএসএল এ পাঠাতে, তাতে আমরা অবজেকশন দিয়েছিলাম, সেটা 1 তারিখে হিয়ারিং ধার্য হয়েছে। দেখুন, ইন্টারোগেশন করতে পারবে তখন আমরা অবিলম্বে আমরা তার প্রতিবাদ করি, তারা আমরা এটা বলি যে ইন্টারোগেশন করাটা এই মুহূর্তে যেহেতু একজন অসুস্থ মানুষ, তাকে ইন্টারোগেশন করাটা সঠিক নয়। যদিও মহামান্য আদালত সেই আবেদন সিবিআইয়ের ইয়ে মান্যতা দিয়েছেন সেই আবেদনে, কিন্তু তার সাথে এটাও বলেছেন যে যদি ওই আবেদন যদি ওনার আদৌ ইন্টারোগেশন করতে যান তাহলে সব ধরনের মেডিকেল অ্যাসিস্ট্যান্স ওনাকে দিতে হবে। থ্যাংক ইউ। মানে অনুব্রত মণ্ডলের যে প্রভাবশালী তত্ত্ব বা যে ওটা আদালতে যা বলেছি বলেছি, এরপরে আর আমি জাস্ট অর্ডারিং পার্টটাই বললাম। থ্যাংক ইউ।